জীবনে প্রথমবার করা যে কোনো কাজই কখনো উৎসাহের, আনন্দের, আবার কখনো সাফল্যের, কখনো ব্যর্থতার। আমার এহেন প্রচেষ্টাও প্রথমবারের জন্য। সত্যি বলতে জীবনটা যেমন মনের মতো গোছানো হয়ে ওঠে না, তেমনি দৈনন্দিন বা শখ বিশেষে করা কাজকর্মগুলো না যাইতেও সবটা গুছিয়ে করা হয়ে ওঠে না, জানি না কোন অজানা কারণে। হয়তো এদিক ওদিক বড্ড বেশি মনটা ঘুরপাক খায় বলে, আনমনে ঘুরে বেড়ানো এই বকটার মতো। আমার ইচ্ছে ছিল বগনভিলিয়ার চাদরে মোড়া একটা স্নিগ্ধ সকাল জানালা দিয়ে উপভোগ করার। ইচ্ছে ছিল শীতের রোদ্দুরের গা ঘেঁষে আকাশ ছোঁয়ার। ইচ্ছে ছিল জোর গলায় বলার, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে। যাক গে, এই ফেরারি মনকে অযথা অত আশকাটা নাই বা দিলাম। তার চেয়ে ভালো মনটাকে আজ ধরে বেঁধে এনে সোজা ঢুকিয়ে দিয়ে হেসেলে। শখ বলেও তো একটা ব্যাপার আছে নাকি, দিন রাত্রির কাব্য করলে জীব কি সে ভাষা বুঝবে? সে শুধু বুঝবে স্বাদের গপ্প, তাই সে গপ্প বুনতেই রান্নায় মনোনিবেশ। রান্নার প্রসেস নিয়ে বিশ্লেষণে না যাওয়াটাই শ্রেয় মনে করলাম, কারণ এসবের অথেন্টিসিটির দিকে তেমন নজর দেওয়া হয়নি ইচ্ছেগুলোকে প্রাধান্য দিতে গিয়ে। ঘেঁটে ঘুটে একসা করে ফেলিনি বটে, তবে স্টেপ বাই স্টেপ উপস্থাপনার যোগ্য হয়ে ওঠেনি রান্নাগুলো। ওই যে মনের ইচ্ছে, তা বজায় রাখতেই গোটা দশেক বাসন নামিয়ে ফেলে আত্মকাণ্ড। এসব আমার শখেই করা, নিতান্তই দৈনন্দিন রোজনাম চায় একটু ফ্লেভার দিতে,
নইলে হেসেলের মূল গান্ডারি তথা বাড়ির কর্ত্রীর একচ্ছত্র প্রভাবকে অস্বীকার করার কোনো ইচ্ছা আমার নেই। আমি মনে করি প্রতিটা হেসেলের একটা নিজস্ব গল্প থাকে, আমাদেরটা শোনাবো কোনো একদিন অবসরে। তবে এটুকু বলি, আমাদের বাড়িতে এই গল্পের শুভ সমাপ্তি ঘটে দিনের শেষে খাবার টেবিলে। সেখানে জিভের সাথে সাথে যেমন মনের তৃষ্ণা মেটে, তেমনই কাছের মানুষগুলোর সাথে জমানো গোলটেবিল বৈঠকে দিন যাপনের শান্তিটুকুর প্রাপ্তি ভালোই ঘটে। আবার একটা নতুন দিনের জন্য অপেক্ষা শুরু হয়, বাসা বাঁধে নতুন স্বপ্নেরা।